বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে কেন্দ্র করে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সমূহের সাম্প্রতিক চিত্র নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। স্বাধীনতার 51 বছর এগিয়েছে বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তার পাশাপাশি বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমজনতা। সেই আমজনতার প্রতিনিধি বৃহত্তর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সাতনং আধাইপুর ইউনিয়নের AKM রেজাউল করিম চেয়ারম্যান সাহেবের বর্তমান অত্র ইউনিয়নের গণপ্রান্তি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় অত্র ইউনিয়নে যেসব বর্তমানে কাজ করছেন এবং ভবিষ্যতের সব পরিকল্পনা রেখেছেন সে সম্বন্ধে আপনাদের জানাব। আমি AKM রেজাউল করিম পল্টন, সাত নম্বর আধার ইউনিয়ন পরিষদ, বদলগাছি, নওগাঁ। আমি ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে নির্বাচিত হওয়ার পর যে কাজগুলো করেছি সঠিকতার মাধ্যমে ইনশাল্লাহ আবারও যে কাজগুলো করব সঠিকতার মাধ্যমে করার চেষ্টা করব। যেমন প্রধানমন্ত্রী দেয়া উন্নয়ন সন্তর কাজগুলো তালিকা প্রত্যেকটি কাজ নিজ গুরুত্ব সহকারে দেখব এবং এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করা যায় আমি 5 বছরে এই ইউনিয়নটাকে মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করব। প্রধানমন্ত্রী দেওয়া প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রত্যেকটি কাজ যারা যেটা পাব তাদের কাছে পৌঁছে দেব। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আমি অবস্থান করছিলাম বৃহত্তর নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সাতনং আধাইপুর ইউনিয়নের AKM রেজাউল করিম চেয়ারম্যান সাহেবের কার্যালয়ে। অত্র ইউনিয়নকে একটি ডিজিটাল ও মডেল ইউনিয়নে পরিণত করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন চেয়ারম্যান AKM রেজাউল করিম। দর্শক, আপনারা দেখছেন DSN চ্যানেল। আপ টু ডেট নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।